আজ আমরা দুজন আবার হাঁটতে বের হয়েছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। দুজনে সকালবেলায় হাঁটতে বাইর হইল। কত মানুষ হাঁটতেছে, কুয়াশা চারিদিকে, কুয়াশা। এই যে পার্থর বাবা কত দূর যে আমার জন্য দাঁড়িয়ে আছে। উপরে ডাবল রাস্তা, এখন ওই রোডে গাড়ি চলে না, এক সাইডে চলে না, এক সাইডে বন্ধ করা আছে, এই কারণে হাঁটতেছি আমরা। কেউ হাঁটের, কেউ দৌড়ার, মানুষ এখন কত স্বাস্থ্য সচেতন দেখুন। এক ঘন্টার মতো হাঁটলাম, বাসার কাছাকাছি চলে আসছি। এই সাদা বিল্ডিংটাতে আমরা থাকি। অল্প একটু জলাশয়, এর ভিতরে সাপলা। ঘরে যে কত রকমের কাজ, আজ সকালে লুচি বানাইছিলাম, হালুয়া বানিয়েছিলাম। পার্থ ওর এক বন্ধুর বিয়েতে গেছে, আরেক ক্লাসমেট বন্ধু সহ আমাদের বাসায় আসছিল সকালবেলায়, আরেক ক্লাসমেট এসেছিল, ও সহ গেছে। এই দুইটা আমি বেসিন থেকে ধুয়ে এনেছি। তেল কাষ্ঠা, ওই লুচি বানাইছিলাম, এই কারণে তেল কাজটা হয়ে গেছে, চুলা বেশি। এরকম প্রতিদিন মুছি, একেবারে ঝকঝকে করে রাখি। লবণ, লবণটাকে আমি এখানে ঢুকিয়ে রাখি। অনেক বছর এই বয়মে লবণ রাখি। এখান থেকে অল্প অল্প করে করে নিয়ে নিয়ে রান্না করি। এখান থেকে দুই পিস মাছ নিয়ে রান্না করব, পার্থ নাই আর আমার জন্য। এখান থেকে তিন পিস রান্না করব রুই মাছ, আর দুই পিস ইলিশ মাছ রান্না করব। আজ কোনো তরকারি আর রান্না করব না। রান্না বান্না শেষ, আজ শুধু এক তরকারি রান্না করেছি, মাছের তরকারি। আর গতকালকের একটু আছে, আর হলো ভাত। এখন বিকাল 4:30 বাজে, আজ একটু মুড়ি খেতে মন চাইল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি মুড়িটা বানাই একটু দেখুন। আমরা দুইজন মাত্র, আমি এখানে শশা নিয়েছি, এটা শশা, এটা হচ্ছে লেবুর খোসা কুচানো, শশা কুচানো, লেবুর খোসা কুচানো, এটা এটা হলো পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, টমেটো কুচানো, ধনিয়া পাতা কুচানো, আর আছে এক পালি লেবু। তো আমি এখন সবগুলি এখানে দিয়ে দেব। মরিচ, দুইটা মরিচ নিয়েছি, দুইটা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, সবগুলো দিলাম। আগে আমার বড় মেয়ে এভাবে করে মাখাতো, এক বল সবাই মিলে খাইতাম তখন। আরো বড় স্টিলের বাটি আছে, আমি শুধু মুড়ি মাখা খাওয়ার জন্য দুইটা বড় বাটি নিয়েছি স্টিলের।
এরকম করে মাখা তো কি যে মজা লাগতো তখন। মেয়েরা থাকতে কত যে খাইছি, এভাবে আপনারা মুড়ি মাখা খেতে চাইলে ঘরে বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। আমার বড় মেয়ে যেদিন মাংস রান্না করতাম, মাংসের আলু আছে না, এটার সাথে মাংসের আলু মাখাইত, মাংসের একটু জোর দিত, আলু দিয়ে মাখাইতো, এত মজা লাগতো। এত বড় বলে একবার মাখাইতো, সবাই মিলে খাইতাম। একটু রং চা বানাবো। দুইটা এলাচ, একটু শেষে দিলাম, একটু আদা, দুই রকমের রং চা বানাবো। একটাতে সামান্য একটু লবণ দেব, এটাতে চিনি দেব না। আর আমার তো ডায়াবেটিস নাই, আমি আজ একটু চিনি দিয়ে খাবো। চিনি আমি এমনিতে খাই না, আজকে একটু খাবো আপনাদেরকে দেখানোর জন্য। এটাতে চিনি দিয়েছি, এটাতে লবণ। গরম জল দেব, আমার অভ্যাস হয়ে গেছে, আমি সব কিছুতে গরম জল দিই। আমি একটু জল ফ্লাস্কে রেখে দিই সবসময়, সাথে সাথে বলক এসে গেল, বলক আসার সাথে সাথে আমি একটা তেজপাতা, আদা, দুইটা এলাচ দিয়ে দিলাম। চার জলটা যথেষ্ট ফুটেছে, এবার আমি চা পাতা দিব। এটা খুবই ভালো একটা চা পাতা, এটা আমার মেজ ভাইয়ে খাগড়াছড়ি থেকে দিয়েছে, ওখানকার চা পাতা, একেবারে ভালো দারুণ চা পাতা। এটাতে চিনি আর এটাতে লবণ। চিনিটা এবার এখানে একটু, চিনিটাতে একটু লেবুর রস দেব। লেবুর রস দেওয়াতে এটার রং একেবারে কি সুন্দর হয়ে গেছে দেখুন। আগে গাঢ় করে দুধ দিয়ে একেবারে দুধের ভিতরে চা পাতা দিয়ে চিনি দিয়ে কি কড়া লিটার দিয়ে জাল দিতাম, এক কাপ চা খাইলে একেবারে মনে হয় শরীর ঠান্ডা হয়ে যেত। ওইটা তো কত মারাত্মক ক্ষতি করে, এই কারণে এখন আর খাই না। যখন যেদিন থেকে বুঝতে পারছি যে এটা আমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সেদিন থেকে একেবারে বাদ। আমরা ঘরে বসে আর দুইজন কি করব, ভিডিও করি আর আপনাদের দেখাই আমরা কি করছি না করছি। ভালো লাগে এখন, অনেক ভালো লাগে, আগে ভালো লাগতো না, আগে অনেক কষ্টে দিন কাটতো। এখন আমার অনেক কাজ, ভিডিও করতে তো একটু সময় লাগে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা আপনারা কত ভালো ভালো কমেন্টস করেন, কত মানে আমার মনে হয় এখন আমার আপনজনের সংখ্যা অনেক বাড়ি গেছে। তো এখন আমাদের কাজ আছে, এখন আপনাদের জন্য আমরা মানে কাজ করার চেষ্টা করি, সারাদিন কি করি না করি সব একটু একটু ভিডিও করি, এগুলি তো কাজ। কত যে আনন্দ লাগে, কি দেখাবো আপনাদের, কি দেখাবো, শুধু সারাক্ষণ এইসব ভাবি। আমাদের আজ সারাদিনের সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আপনারা যারা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবো।